তা আপনি আমাকে একটু একটু স্পেসিফিকভাবে বলবেন, আসলে 25 কোটি টাকার ঘটনাটা আসলে কি? হ্যাঁ, অভিযোগ হইলো যেটা আসছে সেটা হলো আমি 4 তারিখে 25 কোটি টাকা নিয়ে আসছি গণভবন থেকে, যে টাকাটা অফিসে ছিল 4 তারিখের বিলি বন্টনের জন্য। 4 তারিখের পরে আর আমি অফিসে যাই নাই, অর্থাৎ 5 তারিখ অফিসে যাইনি। এতে আমার কোন কোন সহকর্মী মেরে দিছে, 30 জনের নাম আসছে, এটা হলো অভিযোগ, তাই তো? ঘটনাটা সত্যি না, কোন টাকা আনার কোন ঘটনাই ঘটে নাই। কারণ হলো এসবি তো ফাইটিং ফোর্স না, এসবির লোক অস্ত্র নিয়ে কেউ ডিউটি করে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, এইটা একেবারে ইন্টেলিজেন্স বেসড অর্গানাইজেশন, ফলে ফাইটিং ফোর্স যেহেতু না, এই টাকা আনার তো প্রশ্নই আসে না, কোন টাকা আনি নাই। আর টাকা যে আনি নাই, কারণ বলতেছে 25 কোটি, 25 কোটি টাকা একসাথে আমি দেখি নাই, আপনি বিশ্বাস করবেন কি করবেন না জানি না। 2 কোটি টাকায় আমার ধারণা যে একটা বস্তা হবে, তো তাইলে মানে 12-13-14টা বস্তা হওয়ার কথা। এই বস্তা 7 তারিখে আনলে এই বস্তা, এই 12-13 বস্তা আমার গাড়িতে আনা সম্ভব, এটা আনার জন্য একটা পিক আপ বা একটা ট্রাক লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো এইটা একেবারে ডিবি সরি এসবি অফিসের গেট থেকে আমার রুমে যাইতে অন্তত 10টা CC ক্যামেরা পার হয়ে যেতে হবে। এই সিসি ক্যামেরা এই 5 তারিখের আগে এই সময়টাতে 1 মিনিটের জন্য বন্ধ নাই, এই ফুটেজ গুলো এসবি অফিসে রক্ষিত সংরক্ষিত থাকার কথা। মূল কথা হলো যে এই কোনো টাকা আনার 25 কোটি কেন, 25 টাকা আনারও কোনো ঘটনা ঘটে নাই, আর যে টাকা আনা হয় নাই সেই টাকা মানে আত্মসাৎ বা কোলেগরা নিয়ে গেছে, এই ঘটনাটাও সত্য না। তো ফলে এই 25 কোটি টাকার বিষয়টা পুরোপুরি একেবারে ভুয়া, এটাই এই সংক্রান্তে আমার বক্তব্য। মনির ভাই, সেটা হচ্ছে যে সরকারকে আপনারা আসলে কি ইন্টেলিজেন্সটা দিছিলেন? অন্য ইন্টেলিজেন্স এর কি ছিল জানি না, কেএসবি থেকে সবসময় বলা হয়েছে যে এটি ছাত্রদের আন্দোলন, এবং এখানে ছাত্র লীগেরও একটা বড় অংশ এই আন্দোলনকে শুরু থেকেই সাপোর্ট করেছে, এই কোটা প্রথা বা কোটা কমিয়ে আনা। তো আমাদেরও সুপারিশ ছিল যে এটা, অর্থাৎ আদালতের মাধ্যমে ফাইনালি যেটা আসছে ওইটাই আমাদেরও মতামত ছিল যে এটা কমিয়ে আনা, একটা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, এইটুকুই ছিল। আর সবসময় শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে, এবং মানে আমার সবগুলো ইয়েতেই আছে যে পেশাদারিত্বের সাথে এবং সংযম এবং পেশাদারিত্বের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার বিষয়ে আমরা ইয়াতে অপারেশনাল ইউনিট তাদেরকে পরামর্শ দিয়েছি। একটা রিপোর্ট এসেছে, আপনি নিশ্চয় দেখেছেন, যে জঙ্গিবাদে অর্থদাতা নিষিদ্ধ এনজিও আপনি নিজে চালাতেন বা এটার সাথে অর্থায়নের সাথে আপনি জড়িত ছিলেন। এইটা ওই এনজিও থেকে প্রতিবাদ দিচ্ছে, আমরা মানে আমার পরিবারের পক্ষ থেকে একটা প্রতিবাদ জানাচ্ছে, এগুলো পুরোটাই ভুয়া। এবং এই এনজিও জন্ম হয়েছে বাংলাদেশে RIHS, যেটা রিভাইভাল অফ কি ইসলামিক হেরিটেজ সোসাইটি, এইটা বন্ধ হয়েছে বাংলাদেশে বোধ হয় মানে অন্য জায়গায় 3 সালে, এখানে 4 বা 5 সালে। আর যে এনজিওর কথা বলা হয়েছে KGRC, এইটা হলো সম্ভবত 93 সালে গঠিত হয়েছে, ফলে এইটার এইটার সঙ্গে কারা কারা আছে এইটা ওই তারাই তাদের ইয়ে থেকে বলবে, থেকে এইটার সাথে আমার কোন রকম কোন সম্পর্ক নাই, এখানে আমি জীবনে কোনোদিন যাই নাই, তারাও কোনোদিন আসে নাই। আমার ব্রাদার ইন ল সে এখানে টুকটাক ওই যে ইয়ে করতো, সে 2002-03 সাল থেকে টুকটাক ঠিকাদারি করত, এই সে ঠিকাদার, ওখানে জাস্ট ঠিকাদারি ছিল শেষ পর্যন্ত, ওখানে এনজিওর পরিচালনার পরিষদে সবই বিদেশী লোক, এটার সাথে আমাদের ওইভাবে কোনো মানে বিশেষ করে আমার এবং আমার পরিবার, পরিবার বলতে তো মানে স্ত্রী এবং সন্তানদের বোঝায়, এই কোনো ধরনের কোনো সম্পৃক্ততা, ওখানে কাগজপত্র আছে, ই আছে, এনজিও ব্যুরোর রেজিস্ট্রেশন আছে, আপনি যদি চান আমিও কালেক্ট করলাম, এই যে নিউজ হওয়ার পরে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখে নিতে পারেন, এটার সাথে আমাদের কারো কোনো সম্পৃক্ততা না। জঙ্গি বলে রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসার একটা বিষয় আসছে, 1-2 নম্বর হচ্ছে যে জামাতুল আনসার ফিল হিন্দার সার্কে নামে যে সংগঠনটার বিরুদ্ধে অভিযান চালাইছে র্যাব এবং CTDC, হ্যাঁ, এটার মধ্যে যে জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমানকে জড়ানো, তার ছেলেকে জড়ানোর ব্যাপারে আপনার ইনভলভমেন্ট ছিল, এটা ব্যাপারে যদি একটু বলতেন।
বিষয়ে আমি মানে কোন ধরনের কোন ইয়ে নাই, এটার আমার ইনভলভমেন্ট বা অবহিত আমি নই, কারণ সিটিটিসি চলে হইলো, সিটিটিসি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা ইউনিট। আমি নিজেও যখন সিটিটিসি তে ছিলাম, এসবি এডিশনাল আইজি কে কখনো এই সমস্ত বিষয়ে এডিশনাল আইজি এর সাথে কোনো পরামর্শ কখনো করা হয় নাই। এটা ডিএমপি কমিশনারের আওতায়, যে ডিএমপি কমিশনার এবং তারপরে আইজির কাছে এটা জব দিতাম। মানে আপনি বলছেন যে এরকম যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে এটা ডিএমপি বলতে পারবে, আপনি বলতে পারবেন না? এটা একেবারেই মানে এই অনেক কিছু আমরা জানতাম না, মানে এই যে ইয়ার পরে আমি ওখান থেকে চলে আসার পরে তারপরে যারা গেছে এইটা এই কাজকর্মের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নাই। আর জামাতের আমিরের সাথে আমার কোনোদিন কোনো দেখা হয় নাই, কথা হয় নাই, পরিচয়ও নাই, তার সাথে আমার জমি জমা কিংবা টাকা পয়সা কোনো বিষয়ে কোনো বিরোধ নাই। কাজেই তাকে সার্কিয়ার বিষয়টা সার্কিয়ার সাথে, সার্কিয়ার তো প্রথমে র্যাবই এটাকে করেছে, অভিযান করেছে পাহাড়ে, আমরা জানি র্যাব এবং সেনাবাহিনী, এবং পরবর্তীতে দেখলাম সিটিটিসিও কিছু লোকজনকে ধরেছে। জাস্ট এই পর্যন্তই আমার নলেজ, ওই পর্যন্তই আমার এই বিষয়ে মিনিমাম কোনো ইয়ে নাই। আর মানে রাজনৈতিক নেতাদের বিষয়ে আমি খুবই সচেতন ভাবে আমি কাজ করেছি। আমি আমার আগের সময়টা যদি দেখেন, 2009 সালের মার্চ মাস থেকে 2016 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি মানে ডিবিতে কাজ করেছি। হ্যাঁ, তখন অনেকে অ্যারেস্ট হয়েছে, অনেক রাজনৈতিক নেতা অ্যারেস্ট হয়েছে, এবং সেই রাজনৈতিক নেতারা অ্যারেস্ট হন কিভাবে হন এটা আইন অনুযায়ী যে কাজটা হয়েছে, সেই ক্ষেত্রে আমি পেশাদারিত্বের সাথে কাজ করার চেষ্টা করেছি। যারা ওই সময় রিমান্ডে ছিল তাদের সাথে কথা বলে দেখতে পারেন, আমি কখনো পেশাদারিত্বের বাইরে কারো সাথে মানে কোনো খারাপ আচরণ বা কাউকে দরজা বা এই ধরনের কোনো বিষয়ে মানে কোন অধিকাংশ শীর্ষ নেতাই বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে। আর শীর্ষ নেতারা যখন গ্রেপ্তার হন, রাজনৈতিক নেতারা গ্রেপ্তারের ক্ষেত্রে এই আইন কানুনের আলোকে সবকিছু দেখেই আসলে গ্রেপ্তার করা হয়, এবং এটার তো সেই হিসেবে ওইটার ওই পর্যন্ত 2016 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, হ্যাঁ আমি ডিবি যেহেতু রাজনৈতিক মামলাগুলো দেখে ইয়ে করে সেগুলো আমি করেছি, কিন্তু সিটিডিসি তে আসার পর কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে এই সিটিডিসি র কোন সম্পর্ক ছিল না 21 সালের ইয়ে পর্যন্ত। আচ্ছা মনি ভাই, আপনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে বিভিন্ন থানায়, হ্যাঁ এই 5 আগস্টের পরে, আপনি নিজেও জানেন সেটা। তা আপনি যদি বাহিনী থেকে বা সরকার, যে এখন ইন্টারিম সরকার যে আছে, যদি বলে যে আপনি আত্মসমর্পণ করেন, আপনি সেটা করবেন কিনা? হ্যাঁ, আমি নিরাপত্তাহীনতা বোধ থেকেই আমি আসলে বাসায় ফিরি নাই 5 আগস্টের পরে, কারণ আপনি জানেন যে ইতিমধ্যে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং বিশেষ করে জঙ্গি মুক্তি পেয়েছে, যারা আমার হাতে অনেকেই গ্রেপ্তার ছিল। তা এবং এই 5 তারিখ থেকেই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে মানে আমাকে ক্রমাগত হুমকি দিছে, পরে ফেসবুক অথরে এটা আপনি যে 6-7-8 তারিখের ফেসবুকে ইয়েগুলো দেখলেই দেখবেন অনেকগুলো পোস্ট আছে মানে আমার বিরুদ্ধে এটা। তো সেই কারণেই আমি এই নিরাপত্তাহীনতার কারণেই আমি বাসায় নাই। আর দ্বিতীয়ত আমার যেহেতু চাকরি নাই, আমাকে অবসরে পাঠানো হয়েছে, দেখা যায় এখন আমি কোথায় থাকি না থাকি এটা একেবারে আমার মানে স্বাধীন, আমি স্বাধীন এখন তো আর আমি সরকারের পদ মানে ওই অর্থে থাকলে যে বাধ্যবাধকতা থাকে সেটা নাই। তো এটা আমার একেবারে ব্যক্তিগত স্বাধীনতা, আমি কোথায় থাকবো না থাকবো সেটা। আর মামলার বিষয়ে যেটা বলছেন, হ্যাঁ অনেকগুলো মামলা হয়েছে, আমি 14টা পর্যন্ত হিসাব রেখেছি, তারপর আমি হিসাবও রাখি না, এবং এইগুলোর অধিকাংশ মামলার হয়েছে 18 এবং 19 তারিখের ঘটনা। এবং 18 তারিখ রাতে আমি আমেরিকা থেকে রওনা করছি, কারণ আমি 14 তারিখ থেকে আমেরিকাতে ছিলাম, নিউ ইয়র্ক আমি একটা, এটা এটা তো ইমিগ্রেশনের ডেটা নিয়েও ইয়ে পাবে বা পাসপোর্টের কপিতে তো আছে ইমিগ্রেশনে সেই ডেটা আছে, এবং 18-19 তো পুরোটা আমি ফ্লাইটে, ফ্লাইট থেকে তো আসলে কোনো হুকুম দেওয়া বা কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। আর দ্বিতীয়ত বাংলাদেশে ইন্টারনেটের ইয়েই ছিল না, এবং ওইখান থেকে কথা বলারও কোনো সুযোগ ছিল না। তো এই ঘটনা থেকেই তো বোঝা যায় যে মামলাগুলো
ফৌজদারি মামলা হয় কি, ফৌজদারি অপরাধ ধরে যে এই একটা অপরাধ সংঘটিত হয়েছে, এই অপরাধের সাথে কারা কারা জড়িত, কিন্তু মামলার ধরন দেখে মনে হচ্ছে আগে লোক ঠিক করেছে, অমুক অমুকের বিরুদ্ধে মামলা দিতে হবে। এই সমস্ত মামলা নিয়ে আমার কোনো ইয়ে নাই, আমি আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই যারা তদন্ত করছে, তদন্তে যদি সম্পৃক্ততা আমার আসে আমাকে গ্রেপ্তার করবে, আমার কোনো ইয়ে নেই, এবং আমি সেটা আইনগত ভাবে মোকাবিলা করবো, আমি দেশ নিয়ে সেই থাকবো আমি।